May this happiness stop not. আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। একটা বছর যে কিভাবে পার হয়ে গেল। বিয়েটা মূলত বাবার পছন্দেই করেছি। প্রথম যেদিন মাহিনা আমাকে দেখতে যায়, সেদিন ওর সাথে কথা বলেই বুঝে গিয়েছিলাম ওকেই খুঁজছিলাম এতগুলো বছর। সেদিন জানতে পারলাম আমার অপেক্ষা করাটা ভুল ছিল না, আর দূরে থাকাও সম্ভব হচ্ছিল না। হ্যাঁ বলে দিলাম, আংটি বদল, তারপর বিয়ে। আর আজ একটি বছর পার হয়ে গেল আমাদের ছোট্টখাটো সংসারটির। চোদ্দই অক্টোবর 2011, আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সকালে মাহিনকে চমকে দিয়েছিলাম, আর পাগলটা অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। এই যে মিস্টার হাজবেন্ড, শুনো। জানি, অফিস থেকে তাড়াতাড়ি আসতে হবে তো। দুপুরে একসাথে বের হব? সেটা না। জানি তো, বিকেলের ফুচকা না? সেটাও না। রাতের ক্যান্ডেল লাইট ডিনার তো? সবই হবে, সবই হবে। গাধা, দেখো তো এটা পছন্দ হয় কিনা। বউকে রেখে ঘড়ির দিকে এভাবে তাকিয়ে থাকবে জানলে আগে দিতাম না। লাভ ইউ তাসনুবা। তুমি? এই তো চলে আসলাম। তোমার না অফিসের কাজে ঢাকার বাইরে যাবার কথা? তাহলে কি চলে যাব? চুপ। দেখি তো হাতটা। হ্যাপি অ্যানিভার্সারি তাসনু। আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী। মাহিন আজ প্রথম এই দিনটিতে দেরি করে বাসায় আসে। ও জানে আমি বিকেল থেকে অপেক্ষা করছিলাম, তাও আমাকে কিছু জানায়নি। ফোন করলেও কেটে দিচ্ছে। এত টেনশন কখনো হতে দেয়নি ও। আজ মাহিনকে জোর করে ডাক্তার চাচার চেম্বারে নিয়ে যাই। ওর মাথা ব্যথাটা কমছেই না, আর ও কথা বললেও শুনে না। কিছু টেস্ট করাতে দিয়ে আসলাম, আল্লাহ যাতে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। হ্যালো চাচা। হ্যাঁ রে মা।
তোকে কি বলবো, আসলে কিছুই বুঝতে পারছি না। কোনোভাবে সম্ভব হচ্ছে না রে মা। পৃথিবীর কোথাও কি সম্ভব না? অনেক দেরি হয়ে গেছে রে মা। টিউমারটা মাথার যেখানে, অপারেশন করাটা বড়ই ঝুঁকির। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি বলছো চাচা এসব? আমাকে মাফ করে দিস। এটা বন্ধ করবা? শেষ করি লেখাটা? জানি তোমাকে বলেও কোনো লাভ নেই। সরি ম্যাম, কয়েকবার বেল প্রেস করায় আপনার একটা পার্সেল ছিল। কে পাঠিয়েছে? মিস্টার মাহিন। যখন পড়ছ কাঁদছ, ভাবছ আমি আর পাশে নেই তাই কাঁদতে পারছ না, এমন ভাবতে পারো তুমি আমাকে নিয়ে? বোকা, আমি কি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব বলো? গিয়েছি কখনো? এই যে আমাকে দিয়ে গেলাম, এখানেই আমি আছি। আজও মাফ করনি তাই না? আমি নিজেও নিজেকে মাফ করিনি জানো। জানি যাবার সময় তোমার শেষ কথাটা কি হবে। থাকতে বলবা তুমি আমাকে, একটু থাকতে বলবা। আমিও থাকতে চাইছি কিন্তু কেন পারলাম না জানি না। তবে এভাবেই তুমি আমাকে খুঁজে পাবে, যেখানে আমি শুধু বলবো আর তুমি শুনবে। মাহিন আর নেই, কিন্তু ঠিকই ও আমাকে আজ মনে করেছে, চিঠি পাঠিয়েছে। শেষের পরের চিঠি। It's a late goodbye, such a late goodbye, and we keep driving into the night. It's a late goodbye. Your breath hot upon my